নরেন্দ্র মোদি অমিত শাহ এই এনআরসি ক্যাপ চালু হওয়ার বিরুদ্ধে আপনাদের রাস্তায় নেমেছেন, এই নিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে কি বার্তা দিতে চাইছেন? নরেন্দ্র মোদি অমিত শাহের বিরুদ্ধে আমরা বার্তা দিতে চলেছি, নিমদিরাকদলিয়া মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই একই পথে নেমেছে। এনআরসি সিআরবি সিএবি যে বিল পাস করেছে তাদের গাছ জোরে, তারা সংবিধান মানে না, তার সংবিধানকে সংবিধানের তোয়াক্কা না করে, দেশের মানুষের কথা চিন্তা না করে, পশ্চিমবাংলার মানুষের কথা চিন্তা না করে তারা এই বিলটা পাস করতে চলেছে। আমরা এই বিলের বিরুদ্ধে আমরা সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পথে নেমেছি, নিমদিরিয়া মানুষ আজ পথে নেমেছে, কালকে রাস্তা অবরোধ করবে, পরের দিন অনশনে বসবে, এর জন্য যা যা করতে হবে তার বুকের শেষ রক্তবিন্দু দিয়ে এই এনআরসি সিআরবি বিল আটকাবো, এই আমাদের প্রতিজ্ঞা সবাই মিলে।